Assalamualaikum, সুপ্রিয় lovely viewers. আমি সৈয়দ বেলায়েত হোসেন লন্ডন থেকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার চলে এলাম। Viewers, আজকে যে ভিডিওটি দেখাচ্ছি, আজকে লন্ডন থেকে 160 মাইল দূরে আমরা একটা সমুদ্রের সৈকতে বেড়াতে যাচ্ছি। যেই সৈকতে বেড়াতে যাচ্ছি, এই জায়গাটার নাম মার্গেট বিচ। এটা ক্যাম্প পাড়ি দিয়ে যেতে হয় এবং যাওয়ার পথে আমার ক্যামেরায় অপূর্ব সুন্দর দৃশ্যটা তুলে ধরলাম। ভিউয়ার্স, আশা করি এই সুন্দর দৃশ্যগুলো দেখতে আপনাদের ভালো লাগবে এবং আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দৃশ্য, মাঠের পর মাঠ, খোলা জায়গা, মনে হচ্ছে বাংলাদেশের কোনো গ্রাম অঞ্চলে চলে এসেছি। এরপর ভিউয়ার্স দেখতে পাবেন সবুজে ঘেরা বেশ কিছু ভুট্টা ক্ষেত। এখানে প্রচুর পরিমাণে ভুট্টা চাষ করা হয়েছে, তাই পুরা ভুট্টা ক্ষেতের দৃশ্যটি আপনাদের সামনে ক্যামেরায় বন্দি করে শেয়ার করলাম। দেখতে খুবই সুন্দর। দেখতে দেখতে চলে এলাম সেই মার্গেট বিচে। এই মার্গেট বিচ একটা বিশাল বড় এরিয়া নিয়ে সমুদ্রের সৈকত এবং এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট এসেছে। আজকে লন্ডনের বাহিরে মার্গেট এরিয়ায় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, সানি ডে, পারফেক্ট একটা দিন সুইমিং করার জন্য সমুদ্রের সৈকতে, তাই ফ্যামিলি নিয়ে এখানে বেড়াতে আসলাম। আশা করি ভিউয়ার্স, আমার ক্যামেরায় যে দৃশ্যটি আপনাদের সামনে শেয়ার করলাম আপনাদের খুবই ভালো লাগবে এবং প্লিজ আমার ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত আপনারা কাইন্ডলি আমার সাথে থাকবেন, কোথাও যাবেন না, কন্টিনিউ দেখতে থাকুন। অত্যন্ত সুন্দর সমুদ্রের সৈকতের সাইডে এবং সুন্দর একটা শহর মার্গেট, সেই সাথে পাশে রয়েছে সমুদ্র সৈকত। চলে এলাম মার্গেট বিচে, গাড়িটা পার্কিং করে নিলাম এবং পাশেই এই অপূর্ব দৃশ্যটা ক্যামেরায় শেয়ার করলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, এবং সমুদ্রের সাইডে রয়েছে বেশ কিছু সুন্দর দৃশ্য এবং কিছু রেস্টুরেন্ট অ্যান্ড বার। এখানে প্রচুর পরিমাণ ভিজিটর এসেছে, ট্যুরিস্ট এসেছে সুইমিং করার জন্য। আজকে খুবই গরম ছিল দিনটা, ভালো একটা দিন, তাই আকাশটা খুবই পরিষ্কার এবং টেম্পারেচার ভেরি হাই লন্ডনের চেয়ে বেশি টেম্পারেচার এই মার্কেট এরিয়ায়। লন্ডনের টেম্পারেচার ছিল 26 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটা বেলে হাঁস পাখা মেরে উড়াল দিয়ে চলে গেল উপরের দিকে, সেই দৃশ্যটা আমি আমার ক্যামেরায় শেয়ার করলাম। আশা করি ভিউয়ার্স আপনাদেরও ভালো লাগছে এই সুন্দর পাখিটি দেখে, সে পাখা মেরে আকাশের দিকে উড়াল দিচ্ছে, মনে হচ্ছে ছোট্ট একটা প্লেন উড়ে যাচ্ছে। আমার কাছে এই দৃশ্যটা ভালো লেগেছে, তাই ক্যামেরায় শেয়ার করলাম। পাশে রয়েছে শাম্পান এবং এক ভদ্রলোক নৌকা দিয়ে নদীতে ভেসে বেড়াচ্ছে শাম্পান নৌকা দিয়ে, এবং সেই সাথে একটি স্পিরিট বোট চলে আসলো, সেই দৃশ্যটা ক্যামেরায় ভিউয়ার শেয়ার করলাম। সমুদ্রটা দেখতে খুবই সুন্দর, বিশাল বড় এরিয়ানে অবস্থিত এবং ইউকের অন্যতম একটা সি সাইড বিচ এবং ইট ইজ মার্গেট বিচ এই বিচটার নাম। এটা লন্ডনের বাইরে ক্যান্টের সাইডে অবস্থিত সি সাইড। আজকে হাজার হাজার ট্যুরিস্ট এসেছে ভিউয়ার্স এই গরমের সময় সুইমিং করার জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। পাশে রয়েছে ছোট্ট একটা টাউন এবং দেখতে খুবই সুন্দর এই মার্গেট একটা টাউন, সেই পাশে সমুদ্রের সৈকত। আমি এখন সমুদ্রের সৈকতে যাচ্ছি গোসল করার জন্য, সুইমিং করার জন্য আমার ফ্রেন্ডের সাথে।
ভিউয়ার্স দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ টুরিস্ট আজকে এখানে এসেছে, হাজার হাজার টুরিস্ট, খুবই ক্রাউড ছিল। ইউকের বিভিন্ন প্রান্তে যেসব সমুদ্রের সৈকতগুলো রয়েছে, সবগুলো সমুদ্রের সৈকত সামার টাইমে বিজি থাকে, সবাই এসে সমুদ্রে সুইমিং করে থাকে এবং সানবাথ নিয়ে থাকে। দেখতে খুবই সুন্দর, নাইস ভিউ। তাই ভিউয়ার্স, আপনাদের সামনে সমুদ্রের সৈকতের দৃশ্যটা শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন। আমি সুইমিং করতে যাচ্ছি সমুদ্রে এবং এখন সুইমিং করছি, পানিটা খুবই সুন্দর, বেশি ঠান্ডা ছিল না, বেশি গরম ছিল না, নর্মাল ওয়াটার। আই ফিল ভেরি হ্যাপি সুইমিং দিস সি সাইড, বিউটিফুল প্লেস। আমার খুব ভালো লেগেছে আজকে এই গরমের সময় সুইমিং করতে পেরে। আই এনজয় ভেরি মাচ হোয়েন আই সুইমিং সি সাইড। এবং ভিউয়ার্স, প্রচুর লোক এখানে সুইমিং করতে পানিতে নেমেছে, আকাশটা যেমন পরিষ্কার সাগরটাও সেরকম পরিষ্কার, সাগর শান্ত ছিল, আকাশের সাথে সাগর মিশে গেছে আমার কাছে মনে হয়, দূর দূরান্ত থেকে আকাশ এবং সাগর একসাথে মিশে আছে। এবং সমুদ্রের সাইড দিয়ে মার্গেট বিচে প্রচুর লোক এখানে রিল্যাক্স করছে, কেউ কেউ আমব্রেলা নিচে বসে এনজয় করছে, কেউ কেউ সমুদ্রের সৈকতের পাশে সানবাথ নিচ্ছে, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, বিচের আরেক সাইড দিয়ে এখানে পাকা করা হয়েছে এবং এখানে দাঁড়িয়ে আমি কিছু ক্যামেরায় দৃশ্যবন্দি করলাম, পুরা সমুদ্রের ভিউটা ক্যামেরায় ধারণ করলাম এবং আপনাদের সামনে শেয়ার করলাম। পানিটা খুবই সুন্দর, স্বচ্ছ ছিল, দেখতে ক্রিস্টাল কালার, এবং প্রচুর পরিমাণ বেলেহাঁস পানিতে ভাসছে, সেই দৃশ্যটাও ক্যামেরায় বন্দি করে নিলাম। এবং সেই সাথে সমুদ্রের সাইড দিয়ে বেশ কিছু সুন্দর বিল্ডিং দেখা যাচ্ছে এবং সেই সাথে লন্ডন আয়ের মতো একটা সুন্দর দৃশ্য দেখতে পেলাম, তাই ভিউয়ার্স আপনাদের সামনে শেয়ার করলাম সেই দৃশ্যটা। কন্টিনিউ দেখতে থাকুন প্লিজ। এবং এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, টুরিস্টরা এসে এখানে খাওয়া দাওয়া করছে, ড্রিঙ্কস করছে, এটা একটা টুরিস্ট স্পট, এখানে কেউ কেউ গাড়ি পার্কিং করে থাকে। তাই এখান থেকে দাঁড়িয়ে আমি সমুদ্রের সৈকতের দৃশ্যটা তুলে ধরলাম, আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লেগেছে। ভিউয়ার্স, উপরে যে পিলারটা দেখতে পাচ্ছেন, বহুত উঁচু একটা পিলার, হাই, এবং সেখানে রাত্রেবেলা বাতি জ্বালানো হয় রেড কালার, যাতে সমুদ্রে নাবিকরা জাহাজ নিয়ে এসে তারা সাগরের তীরটা দেখতে পারে, সেই ল্যাম্প বাতিটা রাত্রেবেলা সন্ধ্যার পরে জ্বলে ওঠে, দেখতে খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। ভিউয়ার্স, আজকে এখানে এসে আমার মনটা ভরে গেছে, আমার ফ্যামিলি এবং আমার ফ্রেন্ড ফ্যামিলি সবাই সারা দিন এখানে এনজয় করেছে, আজকে সময়টা আমাদের ভালোই কেটেছে। ভিউয়ার্স, আপনারা এই মার্গেটে চলে আসতে পারবেন, লন্ডন থেকে আসতে হলে আপনি প্রাইভেট কার নিয়ে এবং ট্রেনে করে আসতে পারবেন, ট্রেনে করে আসতে হলে 2 ঘন্টা সময় লাগে, প্রাইভেট কারে আসতে হলে 1.5 ঘন্টা সময় লাগে। ভিউয়ার্স, ঝিনুক দিয়ে এই স্ট্যাচুটা বানানো হয়েছে, তাই এই প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরলাম।
এবং ছেলেমেয়েরা এখানে এসে এনজয় করছে, সেই সাথে আমরা সুইমিং করার পরে খাওয়া দাওয়া শুরু করলাম। আজকের খাবারগুলো খুবই ভালো ছিল। আজকের মেনু ছিল ভিউয়ার্স পাস্তা, ল্যাম্ব বিরিয়ানি, চিকেন উইংস এবং ডেজার্ট আইটেম ছিল পুডিং, সেই সাথে কোক এবং ওয়াটার। সবাই একসাথে এনজয় করে খাচ্ছি। খাবারগুলো খুবই টেস্টি ছিল ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মেনু আইটেমগুলো। আমি আমার ফ্রেন্ডের সাথে একসাথে বসে খাচ্ছি সুইমিং করার পরে, তাই ক্যামেরায় এই দৃশ্যটাও বন্দি করে নিলাম, আপনাদের সামনে শেয়ার করলাম। দেখতে দেখতে ভিউয়ার সময় চলে গেল, বিকাল হয়ে গেল, আমরা লন্ডনের দিকে রওনা হলাম এবং বিদায় বেলায় আমরা ক্যামেরায় পুরা সমুদ্রের সৈকতের দৃশ্যটা আপনাদের সামনে ভিউয়ার শেয়ার করলাম, তাই কন্টিনিউ দেখতে থাকুন। আমরা গাড়িতে করে বাসার দিকে লন্ডনের পথে রওনা হলাম, তাই আসার সময় সেই দৃশ্যটা ক্যামেরায় তুলে ধরলাম। আশা করি ভিউয়ার্স এই ভিউটা আপনাদের দেখতে খুবই ভালো লাগছে। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসার পথে সেই সুন্দর সবুজে ঘেরা গাছগাছলা দেখতে পেয়ে আমি খুব আনন্দিত। দেখতে দেখতে সময় চলে গেল, আজকের মতো এখানেই বিদায় নিলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিউয়ার্স আপনারা যেখানে থাকেন নিরাপদে থাকেন এবং সুন্দর দৃশ্যটা দেখতে থাকুন, এই বলে বিদায় নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।